সুপ্রিয় সম্মানিত বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন, ওমেগা নেটওয়ার্কে KYC চলে এসেছে মাশাল্লাহ। আমি কিন্তু সাকসেসফুলভাবে KYCটা কমপ্লিট করেছি, আর যাদের KYC কমপ্লিট হবে এখানে কিন্তু রাইট চিহ্ন চলে আসবে, অর্থাৎ ভেরিফাই যে চিহ্নটা এটা কিন্তু চলে আসবে। ওকে, তো এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমার আইডিতে বা অ্যাকাউন্টে। ওকে, এখন আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা সঠিক নিয়মে এখানে KYCটা কমপ্লিট করবেন A to Z। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন, আর যারা এখনও ওমেগা নেটওয়ার্কে অ্যাকাউন্ট খোলেননি, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা রয়েছে, ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর যারা অ্যাকাউন্ট খুলেছিলেন অবশ্যই নিয়মিত কাজ করেন, এখান থেকে ভালো কিছু হতে চলেছে। এই KYCর পরেই কিন্তু আপনাদের যে ব্যালেন্সটা একটু দেখাই আপনাদের, আর নাহলে বসবেন কি না জানি না। তো এই যে দেখেন, KYCটা হয়ে যাওয়ার পরে ভেরিফাইড ব্যালেন্সে আপনাদের ব্যালেন্সটা চলে আসবে, ঠিক আছে। এই যে আমারটা আপডেট হচ্ছে, ঠিক আছে, এরকম আপডেট হয়ে চলে আসবে উঠবে। যে আনভেরিফাইড যে ব্যালেন্সগুলো রয়েছে অ্যাকাউন্টটা যখন KYC করবেন, এরপরে এই ভেরিফাইড ব্যালেন্সে চলে আসবে। আর যখন যেগুলো ভেরিফাইড ব্যালেন্সে চলে আসবে, যে ব্যালেন্সগুলো আস্তে আস্তে করে প্রতিদিন ওইগুলোই আপনারা উঠাতে পারবেন। আশা করি বিষয়টা বুঝে খাওয়াতে পেরেছি। ওকে, তো বন্ধুরা, যখন এই অ্যাপ্লিকেশনটাকে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, নতুন ভার্সনটা চলে আসবে। ওকে, এরপরে আপনারা কী করবেন, এই যে উপরের দিকে লক্ষ্য করুন মাই ডিয়ার ফ্রেন্ড, পই পই করে লক্ষ্য করুন, ঠিক আছে। তো আমারটা কিন্তু এই যে দেখেন, ভেরিফিকেশন সাকসেসফুল অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। যেমন লেখা রয়েছে, কংগ্রাচুলেশন অন সাকসেসফুলি কমপ্লিটলি আইডেন্টি ভেরিফিকেশন OMN টোকেন, ঠিক আছে। তো যাই হোক, তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে যে কয়েনগুলো থাকবে 25% তারা সাথে সাথে দিয়ে দিবে, প্রতিদিন 1% করে মেন ওয়ালেটে জমা হতে থাকবে, আর বাকি 75% তারা আস্তে আস্তে করে দিবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। ওকে, তো এখন আপনারা কীভাবে KYCটা কমপ্লিট করবেন, তো অ্যাপ্লাইতে এসে মেনু অপশনে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে লেখা রয়েছে ইউজার ভেরিফিকেশন, লক্ষ্য করুন পই পই করে এই যে এখানে লেখা রয়েছে ইউজার ভেরিফিকেশন, এখানে ধাক্কা মারবেন। আর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস প্রথমে চলে আসবে, ঠিক আছে। লেস গো নামে একটা অপশন চলে আসবে, এখানে কয়েকটা বিষয় লাগবে, তারা কিন্তু এখানে বলে দিছে ইউর ফুল নেম, কান্ট্রি, আইডি নাম্বার, পার্সোনাল ফটো, ওমেগা নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। এই কয়েকটা বিষয় কিন্তু লাগবে। তো আপনারা কি করবেন, এই যেই অপশনটা রয়েছে লেস গো, এখানে ক্লিক করবেন। তার আগে আরেকটি কাজ করতে, তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার আগে কি করবেন, এই যে এখানে লেখা রয়েছে ওয়ালেট, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি কিন্তু এটা আপনাদের দেখাইছিলাম আগে, যে কীভাবে ওমেগাতে ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। যারা মিস করেছেন ডিসক্রিপশন বক্সতে ভিডিওটা দেখে খুলে নেবেন আগে। ওকে, এরপরে এই যে এখানে ওমেগা নেটওয়ার্ক লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচের দিকে লেখা রয়েছে BNB স্মার্ট চেইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, এটা কিন্তু সবসময় দিতে হবে, 6 সংখ্যার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, পাসওয়ার্ডটা দিলেই ওয়ালেটটা ওপেন হবে। হওয়ার পরে এই যে এখানে লেখা রয়েছে, লক্ষ্য করুন ওমেগা, ঠিক আছে, এই ওমেগার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। আসার পরে এই যে এখানে লেখা রয়েছে, আর এখানে লক্ষ্য রাখবেন ওমেগাটা আছে কি না। ওকে, এরপরে আপনারা কী করবেন, এই যে এখানে লেখা রয়েছে রিসিভ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। রিসিভ অপশনে যখন ক্লিক করবেন, এখানে একটু সময় লাগতে পারে, মেবি কয়েকবার ক্লিক করবেন, এরপর একটু এখানে ওয়েট করবেন, ঠিক আছে। এরপরে রিসিভ অ্যাড্রেসটা ওপেন হবে। তো রিসিভের উপরে কয়েকবার ক্লিক করে দেওয়ার পরে রিসিভ অ্যাড্রেসটা চলে আসবে। এরপর এই যে দেখুন, নিচের দিকে বাকোনারে লেখা রয়েছে কপি অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। ওকে, এরপরে আপনারা কী করবেন, ব্যাগে চলে আসবেন। ওকে, ব্যাগে চলে আসবেন। আসার পরে আবারও মেনু অপশনে ক্লিক করবেন। এখন আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন অ্যাড্রেসটা কপি করা অবস্থায়, ঠিক আছে, অথবা আগে কপি করে অন্য কোনো জায়গায় নোটপ্যাডে রেখে ওখান থেকেও পরে দিতে পারেন। তবে আমি বলবো যেভাবে সহজ হয় সেভাবে করেই আপনাদের দেখাচ্ছি। তো অ্যাড্রেসটা নেওয়ার পরে এই যে এখানে উপরের দিকে লেখা রয়েছে ইউজার, এই যে লক্ষ্য করুন বন্ধুরা, এই যে, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে লেখা রয়েছে ইউজার ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে, এরপর দেখবেন এরকম চলে আসছে। তো আসার পরে এই যে নিচের দিকে লেখা রয়েছে লেস গো, এখানে ক্লিক করবেন। তবে সবার কিন্তু একসাথে নাও আসতে পারে, সবাই শিখে রাখুন, যাদেরটা আসবে এইভাবে করে কাজগুলো করবেন, ঠিক আছে। আর সবাইটা যে একসাথে KYC আসবে এরকম কিন্তু না, স্টেপ বাই স্টেপ আসবে। ওকে, তো লেস গো অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আসার পরে ওই যে অ্যাড্রেসটা আনলেন না, সেই অ্যাড্রেসটা এই নিচের দিকে এই যে এই গড়টার ভিতরে, ঠিক আছে, এই গড়টার ভিতরে চাপদা ধরে পেস্ট করে দিয়ে দিবেন অ্যাড্রেসটা। ওকে,
এরপর আপনি যেই এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে ভেরিফাই করতে চাচ্ছেন, আপনার হলে আপনার, ফ্যামিলি হলে ফ্যামিলি, তবে যাই জীবিত রয়েছে আপনার কাছে রয়েছে এমন মানুষের ইনফরমেশন দিবেন আইডি কার্ডে যদি আপনার না থাকে, ঠিক আছে? ওকে, কারণ এখানে কিন্তু লাইভ ছবি দিতে হবে একটু পরেই। ওকে, তো এখানে ফুল নাম দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী, অর্থাৎ দুই নাম থাকলে দুই নাম, তিন নাম থাকলে তিন নাম, আইডি কার্ড ইংলিশে যেভাবে লেখা আছে ফুল নাম এভাবে দিয়ে দিবেন এখানে। ওকে, এরপর আপনার দেশ যেটা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপর আপনার আইডিতে স্মার্ট আইডি কার্ড হোক বা আগেরটা হোক একটা নাম্বার তো থাকে, তাই না? সেই নাম্বারটা দেখে দেখে ভুল যাতে না হয় এই গড়টার ভিতরে দিয়ে দিবেন আইডি নাম্বার, ঠিক আছে? ওকে, এরপরে নিচে তার অ্যাড্রেসটা আগিয়ে দিয়েছেন, তাই না? ওকে, এরপরে কী করবেন, এখান থেকে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে? আসার পরে এখানে একটা সেলফি নেবে, চেহারাটা এই গড়টার ভিতরে যে ক্যামেরাটা চলে আসবে, পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন, এখানে চেহারাটা রাখবেন, ঠিক আছে? তো এটা কিন্তু দেখাই দিছে এভাবে করে। তো আপনি এখন কি করবেন, এই যে নিচের দিকে যখন এই যে আই এম রেডি এখানে ক্লিক করলে এই যে তারা এক্সাম্পল এখানে একটা ছবি দিছে এরকম আর কি দেখাবে, চেহারাটা আপনার মাঝে রাখবেন, একটা ছবি তুলে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ চাইতে পারে, ওই যে উৎপেটটা এখানে ক্লিক করে একটা ছবি তুলে দেবে। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস মেবি চলে আসবে অথবা না এটা প্রথমও আসতে পারে। ওকে, তো এরপরে কি করবেন আপনারা, এই যে এখানে কিন্তু বলেছে এটা হলো গিয়া আরেকটা ফাইনাল স্টেপ, ঠিক আছে, কেওয়াইসি করার জন্য, এটা কিন্তু তারা বলে দিয়েছে। ওকে, তো এখানে এই যে ছবিটা এই যে এইভাবে করে দিতে হবে, অর্থাৎ আপনার চেহারাটা সামনে বরাবর রাখবেন, 3 সেকেন্ডের একটা সময় নেবে, ঠিক আছে? 3 সেকেন্ড একটা সময় নেবে, একটা ছবি উঠবে, এই 3 সেকেন্ড পরেই আপনারা কী করবেন, চেহারাটা সামনের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে, ফ্রেম বরাবর। ওকে, তাহলে দেখবেন যে আরেকটা ছবি নিবে, স্ক্রিনিং করে নিবে, ঠিক আছে? স্ক্রিনিং করে নিবে বিকাশের মতো, একটু চেহারাটা হাসি খুশি রাখবেন, তাহলে ছবিটা উঠে যাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে কি করবেন, এই যে নিচের দিকের লেখা রয়েছে লেসগো, এখানে ক্লিক করে যেটা বললাম ওইটা করবেন। আবারও বলে দিতেছি, এই যে লেসগো অপশনে ক্লিক করবেন। ওকে, লেসগো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম করে একটা ক্যামেরাটা ওপেন হবে সামনের, প্রয়োজনে মোবাইলের ক্যামেরাটা একটু পরিষ্কার করে নেবেন পোষাদা। ওকে, এরপরে ছবিটা রাখবেন আপনার চেহারাটা, আপনার হলে আপনার, অন্যের হলে অন্যের, ঠিক আছে? যে রানিডি ক্যাট দিবেন তারই চেহারা থাকতে হবে। ওকে, ছবিটা রাখবেন, ঠিক আছে, পাসপোর্ট সাইজের মতো ওরকম করে। 3 সেকেন্ড যাবো, 3 সেকেন্ড যাওয়ার পরে ক্যামেরাটা সামনে নিয়ে আসবেন, সামনে না পুরো চেহারাটা যেন শুধুমাত্র ক্যামেরাটার ভিতরে, মানে সামনে দেখতে পাচ্ছেন পুরো চেহারাটা এরকম হয়, ঠিক আছে? এখানে বেশি সময় নেওয়া যায় না, 3 সেকেন্ড শেষ হওয়ার পরে সাথে সাথে আস্তে আস্তে করে সামনে নিয়েবেন চেহারাটা, ঠিক আছে? চেহারাটা যেমন ভরে যায় ক্যামেরাটা, ঠিক আছে? এরকম করে ধরে রাখবেন, স্ক্রিনিং করবে, বাস হয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো যাই হোক, এরপর আপনারা কী করবেন, এই যে লেসগো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন তারা এক্সাম্পল দিয়ে দিয়েছে, এই যে এটা যেমন রাইট চিহ্ন, এটা যেমন গুড, ঠিক আছে? আর এই যে যেমন এই পাশেরটা, এটা কিন্তু ব্যাড, ঠিক আছে? অর্থাৎ এই যে বাঁ পাশে যেটা এই যে গুড লিখে রাখছে, এরকম করে চেহারাটা রাখবেন, 3 সেকেন্ড পরেই চেহারাটা যে সামনে আনবেন, এই যে এরকম করে সামনে আনবেন, ঠিক আছে? এরকম যেন দেখা যায়। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে এটা গুড লুকিং তারা বলতেছে, ওকে, যেটা আপনাদের বললাম। ওকে, এরপরে এই যে নিচের দিকে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। এরপরে যে বললাম চেহারাটা ছবি ওইভাবে করে দিয়ে দেবেন, অ্যালাউ অপশন করার, অ্যালাউ দিয়ে দেওয়ার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে? ভেরিফিকেশন সাকসেসফুল, এরকম যখন চলে আসবে তখন মনে করবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আপনারা যখনই মেনু অপশনে আসবেন, এখানে রাইট চিহ্ন উঠে যাবে, ঠিক আছে? আর এখানে আপনারা এরপর যখন এই যে ইউজার ভেরিফিকেশন এখানে যখন পরে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন যে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল এই লেখাটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দেখাবে, পরবর্তী সময় তারা এই অ্যাড্রেসেই কিন্তু কয়েনগুলো পাঠাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিও। ওকে, ভালো লাগছে আশা করি, তাই না? ওকে, তো বন্ধুরা সবাই ভেরিফাই করে নিন, আর ভেরিফাই যখন করে নিতে পারবেন এরপর ওয়ালেট অপশনে আসলে আপনারা কিন্তু কয়েনগুলো আস্তে আস্তে করে এই যে ওমেগার এই অ্যাড্রেসে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপর এগুলো কি আপনারা সেল দিয়ে পকেটে প্রফিটটা বুক করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।